ঈদের বাজারে নিজেদের সেরা গরু আনতে প্রস্তুত সারা দেশের খামারিরা। ক্রেতা আকর্ষণে এসব গরুর নামও রাখা হয়েছে ব্যতিক্রমী। ময়মনসিংহের বাজারে আসবে সেখানকার সেরা গরু নয়নতারা ও তুফান। অন্যদিকে রাজবাড়ির বাজার মাতাবে সম্রাট আর জিদ্দিরাজ। খামারিরা বলছেন, ভারত থেকে গরু আনা হলে তাদের শ্রম মূল্যহীন হয়ে পড়বে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন দেশের খামারিরা। এবারের ঈদে বাজার মাতাবে ময়মনসিংহের ফুলবাড়িয়ার নয়নতারা এবং গৌরীপুরের শ্রীপুরের তুফান। বিশালাকার এই দুটি গরু এখন পর্যন্ত ময়মনসিংহের সেরা গরু। এটা প্রায় 1000 কেজি ওজন, প্রায় 30 মন। তুফান ছাড়াও আমাদের প্রায় আরও 60টি 500 থেকে 700 কেজি ওয়েটের আরও 60টি সার রয়েছে। এই নয়ন ব্যতীত এমন গরু আর হয় না, তাই আমরা আশা করতেছি এই গরু অনেক টাকা বেচতে পারবে। রাজবাড়ির কালুখালী উপজেলার জয়রামপুরে রয়েছে 27 মন ওজনের সম্রাট, এছাড়া বোয়ালিয়া ইউনিয়নে 22 মন ওজনের জিদ্দিরাজ। এবছর জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 36,577টি গরু। তবে গোখাদ্যের ঊর্ধ্বগতি এখন গলার কাটা হয়েছে খামারিদের, শঙ্কা ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। 45-50টা দুধ বেশি খাবারটা ওঠে না। এদিকে কুমিল্লায় শেষ মুহূর্তে কোরবানির পশু পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবছর 32,081 জন খামারি 2,40,200 গরু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। খামারিরা জানিয়েছে, যদি ভারত থেকে গরু আনা হয় তাহলে তাদের শ্রম মূল্যহীন হয়ে পড়বে। আমার অনুরোধ, ইন্ডিয়া থেকে গরু আমদানি নিষিদ্ধের পাশাপাশি বর্ডারকে একটু রেড অ্যালার্ট দেওয়া উচিত। তবে এবছর পর্যাপ্ত দেশীয় গরু রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। কোরবানির হাটে বিক্রিতে কোনো সমস্যা না হয় এবং তাদের যারা ক্রেতা কিনবে তারা যেন সুস্থ গরু কিনতে পারে, এই জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে প্রতিটা হাটে। আর কদিনের মধ্যেই দেশের সব সেরা গরু নিয়ে জমে উঠবে কোরবানির হাট। সাদেকুর রহমান শামীম, নিউজ ডেস্ক, দেশ টিভি।